ৃতমীবৃত শ্রবণ মঙ্গলম শ্রীমদাত্রী শ্রী আজ পর্ব চৌত্রিশ আমরা ব্যবহার করছি উদ্বোধন প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত যে সংস্করণ আছে তার প্রথম খণ্ড থেকে আজ ষোলোই অক্টোবর আঠারোশো বিরাশি অংশ পড়া হবে চতুর্থ পরিচ্ছেদ পূর্ব কথা আঠারোশো সাল কৃষ্ণ কিশোর ইঁড়েদার সাধু হলধারী জয় আজ ঠাকুর শ্রীরামকৃষ্ণ মহানন্দে আছেন দক্ষিণেশ্বর কালীবাড়িতে নরেন্দ্র আসিয়াছেন আরও কয়েকটি অন্তরঙ্গ আছেন নরেন্দ্র ঠাকুর বাড়িতে আসিয়া স্নান করিয়া প্রসাদ পাইয়াছেন আজ 31শে আশীন শুক্লা চতুর্থী তিথি 16ই অক্টোবর 1882 খ্রিস্টাব্দ সোমবার আগামী বৃহস্পতিবারে সপ্তমী থেকে শ্রীশ্রী দুর্গা পূজা ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে রাখাল রামলাল ও হাজরা আছেন নরেন্দ্রের সঙ্গে আর দুই একটি ব্রহ্মজ্ঞানী ছকরা আশি আছেন আজ মাস্টারও আসিয়াছেন নরেন্দ্র ঠাকুরের কাছেই আহার করিলেন আহারান্তে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহার ঘরের মেঝেতে বিছানা করিয়া দিতে বলিলেন নরেন্দ্রাদি ভক্তেরা বিশেষত নরেন্দ্র বিশ্রাম করিবেন নরেন্দ্র মাদুরের উপর লেপ ও বালিশ পাতা হইয়াছে ঠাকুরও বালকের ন্যায় নরেন্দ্রের কাছে বিছানায় বসিলেন ভক্তদের সহিত বিশেষত নরেন্দ্রের সহিত নরেন্দ্রের দিকে মুখ করিয়া হাসি মুখে মহা আনন্দে কথা কইতেছেন নিজের অবস্থা নিজের চরিত্র গল্প ছলে বলিতেছেন শ্রীরামকৃষ্ণ কেবল ঈশ্বরের কথা শুনবার জন্য ব্যাকুলতা হতো। কোথায় 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 মহাভারত খুঁজে বেড়াতাম এরেদার কৃষ্ণ কিশোরের কাছে অধ্যাত্ম শুনতে যেতাম কৃষ্ণ কিশোরের কি বিশ্বাস বৃন্দাবনে গিয়েছিল সেখানে একদিন জলতৃষ্ণা পেয়েছিল কুয়ার কাছে গিয়ে দেখে একজন দাঁড়িয়ে আছে জিজ্ঞাস করাতে সে বললে আমি নিচ জাতি আপনি ব্রাহ্মণ কেমন করে আপনার জল তুলে দেব কৃষ্ণ কিশোর বললে তুই বল শিব 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 বললে তুই শুদ্ধ হয়ে যাবি সে শিব শিব বলে জল তুলে দিল অমন আচারী ব্রাহ্মণ সেই জল খেলে কি বিশ্বাস এরেদার ঘাটে এক সাধু এসেছিল আমরা একদিন দেখতে যাব ভাবলুম আমি কালীবাড়িতে বাড়িতে হলধারীকে বললাম কৃষ্ণ আর আমি সাধু দেখতে যাব তুমি যাবে একটা মাটির খাঁচা হলধারী বললে দেখতে গিয়ে কি হবে গীতা বেদান্ত তাই সাধুকে হলধারী পরে বললে মাটির খাঁচা কৃষ্ণ গিয়ে আমি ওই কথা বললাম সে মহারেগে গেল আর বললে কি হলধারী এমন কথা বলেছে যে ঈশ্বর চিন্তা করে যে রাম চিন্তা করে আর সেই জন্য ত্যাগ করেছে তার দেহ মাটির খাঁচা সে জানে না যে ভক্তের দেহ চিন্ময় এত রাগ কালীবাড়িতে ফুল তুলতে আসত হলদারির সঙ্গে দেখা হলে মুখ ফিরিয়ে নিত কথা কইবে না আমায় বলেছিল পৈতেটা ফেললে কেন যখন আমার ওই অবস্থা হয় তখন আশ্বিনের ঝড়ের মতো একটা কি এসে কোথায় কি উড়িয়ে লয়ে গেল আগেকার চিহ্ন কিছুই রইল না উঁশ নাই কাপড় পরে যাচ্ছে তা পইতে থাকবে কেমন করে আমি বললাম তোমার একবার উন্মাদ হয় তাহলে তুমি বোঝবো তাই হলো তার নিজেরই উন্মাদ হলো তখন সে কেবল ওম ওম বলতো আর এক ঘরে চুপ করে বসে থাকতো সকলে মাথা মাথা গরম হয়েছে বলে কবিরাজ ডাকে নাটাগরের রাম কবিরাজ এলো কৃষ্ণকিশোর তাকে বললে ওগো আমার রোগ আরাম করো কিন্তু দেখো যেন আমার ওঙ্কারটি আরাম করো না সকলের হাস্য একদিন গিয়ে দেখি বসে ভাবছে জিজ্ঞাসা করলাম কি হয়েছে বললে ট্যাক্সওয়ালা এসেছিল তাই ভাবছি বলেছে টাকা না দিলে ঘটিবাটি বাটি বেঁচে লবে আমি বললাম কি হবে ভেবে না ঘটিবাটি লয়ে যাবে যদি কাঁধে যদি বেঁধে লয়ে যায় তোমাকে তো লয়ে যেতে পারবে না তুমি তো খগ নরেন্দ্রাদির হাস্য কৃষ্ণকিশোর বলতো আমি আকাশবোধ অধ্যাত্ম করতো কিনা মাঝে মাঝে তুমি খ বলে ঠাট্টা করতাম হেসে বললাম তুমি খ টেক্স তোমাকে তো টানতে পারবে না উন্মাদ অবস্থায় লোককে ঠিক ঠিক কথা সব কথা বলতুম কারুকে মানতুম না বড়লোক দেখলে ভয় হতো না আজ এই পর্যন্ত ও নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রাহ্ভই ईशावतारं परमेशमिद्यं तं रामकृष्णं शिरसा नमामि